মা আমার জন্য তুমি এত কষ্ট করো কেন? ওই দেখো বলে কি, আমি তোর জন্য কষ্ট করব না তো কার জন্য করব? আমি তোমাকে খুব ভালোবাসি মা, আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো, আমি জানি আর কেউ না হোক তুমি আমাকে রক্ষা করবে। হায়, সদ্যভূমিষ্ঠ মহারাজার মা কিভাবে ভুলে গেল সন্তানের সাথে তার এই কথোপকথন? নিষ্পাপ ফুটফুটে এই নবজাতকের বয়স মাত্র 7 দিন। পৃথিবীর আলো ঠিকমতো দেখার আগেই এই ভূমের চরম নিষ্ঠুরতাকে ভালোভাবে দেখে ফেলেছে সে। গত রোববার কোনো পাষণ্ড বাবা মা মহারাজকে বাজারের ব্যাগে ভরে সাতক্ষীরার কালীগঞ্জের তারালি ইউনিয়নের গোলখালি শ্মশানের কাছে একটি গাছে ঝুলিয়ে রেখে চলে যায়। গ্রামবাসী দেখতে পেয়ে ব্যাগটি নামিয়ে মাত্র 2-1 ঘন্টা আগে জন্ম নেওয়া শিশুটিকে সার্জিক্যাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শিশুটি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। ফুটফুটে শিশুটিকে দেখতে ও দত্তক নেবার জন্য সেখানে প্রতিদিন ভিড় করছে বহু মানুষ। তবে দত্তক নেবার ক্ষেত্রে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা শিশু কল্যাণ বোর্ড 9টি শর্ত বেঁধে দিয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে শিশুটির নামে 30 লাখ টাকার FDR এবং তার নামে শহরে হলে 10 কাঠা আর গ্রামে হলে 50% জমিও রেজিস্ট্রি করে দিতে হবে। এমন শর্তের পরেও শিশুটিকে দত্তক গ্রহণে আগ্রহীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। দত্তক পেতে 29টি আবেদনও জমা পড়েছে। আবেদনের সাথে তদবির সুপারিশও আসছে একের পর এক। 9টি শর্তের সবগুলো মেনে নেবেন এমন কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে 4-5টা আবেদনকে আমরা আমাদের লিস্টের ভিতরে রাখি, এরপরে ওই 4-5টার উপর আমরা আরও ডিটেল তাদের সাথে আলাপ করি। সর্বশেষ আমরা একটি আবেদনকে সর্বোচ্চ যোগ্যতা সম্পূর্ণ ভেবেছি আমাদের কমিটি, এবং যে 4-5টিকে আমরা প্রাথমিক লিস্টের ভিতরে রেখেছি সেগুলোর ব্যাপারে আমাদের অ্যানালাইসিস আছে যে কেন আমরা ওইটার উপরে এটাকে স্থান দিলাম, ওইটার উপরে এটাকে স্থান দিলাম। এই সার্বিক বিষয়টা আমরা একটা রেজুলেশন করে, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের রেজুলেশন, এটা আমরা এখন দ্বিতীয় ধাপ যেটি সেটি হচ্ছে যে শিশু আদালত রয়েছে একটি, সেই শিশু আদালতে আমরা প্রেরণ করব। এরপরে শিশু আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন এবং সেই অনুযায়ী যাকে শিশু আদালত যোগ্য মনে করবেন তার কাছে আমরা এই শর্তে, অথবা শিশু আদালত যদি অ্যাডিশনাল কোনো শর্ত দিতে চায় সেই শর্তে বাচ্চাটি হস্তান্তর করব। তবে সাতক্ষীরা শিশু আদালতই নির্ধারণ করবে কে হবে তার পালক বাবা মা।